ডায়মন্ড হারবারের স্বামীনারায়ণ মন্দিরের ছবি। আমরা এখন এসে পৌঁছলাম। যদি আপনারা 9টার মধ্যে আসেন তাহলে থালি ভোগ পাবেন। আজকে যেমন থালি ভোগ 10:30 বন্ধ ছিল, কিন্তু আমরা তো পরে এসেছি যার জন্য আমরা পাইনি। আমরা খিচুড়ি ভোগের কুপন কেটেছি। খিচুড়ি ভোগের কুপন পার হেড 45 টাকা, 11:30 থেকে দেবে 12:30 পর্যন্ত। আর থালি ভোগের রেটটা আমি দেখিনি, বেশিই হবে। ওখানে দেয়া আছে, যেখানে কুপন দেয় সেখানে সব দেয়া আছে, রেট দেয়া আছে। এর ভেতরে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। পাশেই ডায়মন্ড হারবার রোড, ওই যে গাড়ি যাচ্ছে, পাশেই ডায়মন্ড হারবার রোড যেটা গঙ্গাসাগরে গিয়েছে, সেই রোড পাশেই গঙ্গাসাগরে যাবার রোড, ডায়মন্ড হারবার রোড। আর সেই রোডের পাশেই মন্দির, আসা খুব সুবিধা। আসার কোনো অসুবিধা নেই, একদম ডায়মন্ড হারবার রোডের গায়েই স্বামীনারায়ণ মন্দির। সকাল সকাল যদি 9টার মধ্যে এসে যান তাহলে থালি ভোগ পাবেন। আর তারপরে আমরা এসেছি, সব খিচুড়ি ভোগের কুপন কেটেছি, পার হেড 45 টাকা। থালি ভোগটা মনে হয় 100 কত টাকা, ওটা আমি খেয়াল করিনি। যাই হোক, যেখান থেকে কুপন দেয় ওখানে সব দেয়া আছে। এখানে চাট ইত্যাদি সব পাওয়া যায়, সবই মন্দিরের থেকে ব্যবস্থা করা আছে। এই যে মন্দিরের ছবি, স্বামীনারায়ণ মন্দিরের ছবি, অপূর্ব মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। মন্দির চত্বরে আমি উঠছি, সামনে মন্দিরের ছবি, দুধারে দুটো হাতি রয়েছে, ওঠার দুদিকে দুটো হাতি, তার উপরে প্রহরী ও সিংহা বাজাচ্ছে। লাল পাথর দিয়ে তৈরি মন্দির, পাশের সব স্থাপত্য লাল পাথরের, দুপাশের স্থাপত্য লাল পাথরের। আর মূল মন্দিরের পাথর ঠিক লালও না হলুদও না, মাঝামাঝি আর কি। এই যে মূল মন্দিরের ছবি, আপনাদেরকে সবাইকে সচেত করছি, মন্দির কমপ্লেক্স বন্ধ করার টাইমিং আছে 12টা। মন্দির এরিয়াতে আপনারা থাকতে পারবেন না, সবাইকে গেটে সাইডে প্রস্থান হতে হবে। আপনাদেরকে সবাইকে সচেত করছি, মন্দির পুরো এরিয়া 12টার সময় বন্ধ হয়ে যাবে, 12টা পর মন্দির কমপ্লেক্সে থাকতে পারবেন না। কটা বাজে?